করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ হিসেবে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আজ মঙ্গলবার নতুন নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুসারে ইউরোপ ও যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের করোনা ভাইরাসের উপসর্গ না থাকলে 14 দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে ইউরোপ ও যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে, তারা হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবে না। আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছে। এর আগে গতকাল সোমবার সরকারি প্রজ্ঞাপনে শুধু যুক্তরাজ্য নয়, যে কোনো দেশ থেকে বাংলাদেশে এলেই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ইউরোপ ও যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের করোনার উপসর্গ থাকলে অথবা করোনা শনাক্ত হলে 14 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে, তারা নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে পারবেন। এছাড়া বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে দেশে ঢোকার সময় ও দেশ ছেড়ে চলে যাওয়ার সময় করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে, যাত্রার 72 ঘন্টার আগে এই করোনা পরীক্ষা করতে হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।